বামফ্রন্ট সবশেষ ব্রিগেড সমাবেশ করেছিল 2019 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের প্রচারে। প্রায় তিন বছর পর রোববার আবারও পশ্চিমবঙ্গে সমাবেশ করবে বামফ্রন্ট। এই সমাবেশ থেকেই প্রথম রাজ্যবাসীর সামনে বিজেপি তৃণমূলের সঙ্গে টক্কর দিতে বাম কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের আত্মপ্রকাশ ঘটবে। অন্যান্য বছর যা ব্রিগেড হয় তার থেকে একদম ভিন্ন আলাদা টাইপের। এইবারে পুরো টিএমসি শেষ হয়ে যাবে, আবার বাম আসবে। ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ, এবং এ রাজ্যে যারা বিজেপিকে ঢুকতে দেবে না বলে শপথ নিয়েছে এবং তৃণমূলকে পরাস্ত করবে সে সমস্ত মানুষ আসবে। এদিকে বিধানসভা নির্বাচনে তফসিল ঘোষণার পর এরই মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল শুরু হয়েছে। নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে বিজেপি এ বিষয়ে আগেই অভিযোগ করেছিল। এমন কোন ব্যক্তিকে যদি কোন পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়, মানুষ যেন সিইওকে জানিয়ে দেয় যাতে এটা না হতে পারে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস জোট। এবারে নির্বাচনে তিনটি রাজনৈতিক শক্তির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মত পর্যবেক্ষকদের। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।